অসাধারণ লাগছে আসলে, অনেকেই বের হয়ে অবন্তি অবন্তি করছে, এটা আসলে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আর আপনারা তো নিজেই শুনলেন যে সব প্রত্যেকটা দর্শক আগামীকাল নিয়ে খুব ভালো রিভিউ দিচ্ছে, এটা আসলে কষ্টের যে একটা কেষ্ট মিলে সেটা আমাদের কেষ্ট। তো থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও ফিল্মটা দেখেননি, প্লিজ হলে এসে ফিল্মটা দেখবেন আর আমাদেরকে রিভিউ দিবেন, জানাবেন। আপনারা নিজেরাই দেখলেন দর্শকরা কি বলছে, প্রত্যেকটা দর্শক অনেক পজিটিভ। আর অনেকে বলছে যে 30 বছর পর এসেছি, 40 বছর পর এসেছি। তো এটা শুনে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, এটা আসলে অনেক বড় পাওয়া। এটা আশা করিনি যে 40 বছর পর বা 15 বছর পর মানুষ এসে ফিল্ম দেখবে আর বলছে যে আগের যেরকম সামাজিক ফিল্ম আমরা দেখেছিলাম সেরকমই একটা ফ্লেভার পাচ্ছে, এটা আসলে অনেক বড় পাওয়া। আর আমি একটু ভয়ে ছিলাম যে আমরা সকাল থেকে অনেক পজিটিভ রিভিউ পাচ্ছিলাম, কারণ আপনারা দেখেছেন যে কিছু দর্শক ভিতর দিয়ে বের হয়ে গেছে আমাদের সাথে দেখা করবে বলে, কারণ তাদের ফিল্মটা এত ভালো লেগেছে। তারপরে দেখলাম যে একজন বয়স্ক এসেছে, উনি বলছে যে আমি 40 বছর পর ফিল্ম দেখতে এসেছি। অনেকে বলছে যে আমি ইউটিউবে ট্রেলার দেখে এসেছি, আমাদের ফিল্মটা অনেক ভালো লেগেছে, এটা আসলে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। কোনটা কথা?